আমি একটা কাজে নয়া পল্টন থেকে মানে পুরাতন পল্টন থেকে নয়া পল্টন দিকে যাওয়ার চেষ্টা করছি, আর এই হচ্ছে ঢাকার রাস্তার জ্যাম। জ্যাম কাহাকে বলে, উহা কত প্রকার এবং কি কি, হ্যাঁ সব বোঝা যায় ঢাকা শহরের এই রাস্তায়। জ্যামটা একটু ছেড়েছে, দেখি কতটুকু জ্যাম ছাড়া যেতে পারি আর আর কতটুকু রাস্তা জ্যাম ছাড়া যাওয়া যায়। আমার কাছে মনে হয় ঢাকা শহরে ইফতারের আগে, অর্থাৎ রোজার দিনে ইফতারের আগের 2-3 ঘন্টা, এটা আসলে সিম্পলি এক ধরনের নরক যন্ত্রণা বলতে যা বোঝায়, সেই নরক যন্ত্রণার সামিল ঢাকা শহরের যানজট। আর আমি আরেকটা জিনিস বুঝি না, আমি রিক্সায় আছি, রিক্সার বিরুদ্ধে কথা বলা ঠিক নয়, তবে একটা রাস্তায় বড় গাড়ি, ছোট গাড়ি, রিক্সা, সাইকেল, মোটর সাইকেল, আরও যা যা আছে, একটা রাস্তায় সব কিছু চলবে, এটা কেমন কথা? দেখেন এই যে 10-15 সেকেন্ড চলার পরে আবার সেই ঠাঁই দাঁড়িয়ে থাকে। এই নরক যন্ত্রণা, এই নগরীর নরক যন্ত্রণা কবে যে শেষ হবে একমাত্র আল্লাহই বলতে পারে।